What's up guys, welcome back to my channel SK Rana Bangla TV. আমি আজকের এই পর্বতেও দেখাবো আপনাদেরকে কিছু বিশেষ বিখ্যাত মিউজিক। তো এসব মিউজিশিয়ানরা কিভাবে এসে মিউজিক গ্রো করে সেটাই দেখুন। সে একটা ক্যালেন্ডার মুড়ালো, তারপরে আকাশ থেকে কি জানি আনতেছে, আবার আকাশে পাঠাই দিতেছে, এরকম একটা কিছু হচ্ছে দেখেন। আচ্ছা আমরা একটু ওয়েট করবো, দেখবো সে হাতে তালি দিতে বলতেছে। এখান থেকে ফুল হয়ে গেল, দেখেন সে এটা বের করে কীভাবে হাঁটতেছে, কীভাবে তার অঙ্গভঙ্গিটা, আবার সে পুনরায় ঢুকিয়ে দিল। এখন সে কী বানাবে সেটাই দেখবো আমরা। ওই যে আকাশে ছেড়ে দিল, এই 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 মন্ত্র পড়া হয়ে গেল। এখন দেখি সে কী বের করে, এখন সে একটা ফুলের ঝাড়ু যে আছে সেটাই বের করলো। আচ্ছা এবার দেখি কী করে সেই, এবার দেখুন আবারও সেই কাগজে আবার মোড়ালো, মোড়ানোর পর আবার আকাশে কিছু দিবে, এই যে আবার আকাশে দিচ্ছে, আকাশ থেকে আনতেছে, কি একটা অবস্থা। হ্যাঁ দেখেন জাদু, জাদু খেলা। এই যে একটা ফুল হয়ে গেল, দেখছেন ভিউয়ার্স কীভাবে কী হয়। আবার রশি দিয়েছে, দেখেন আবার সে কী বের করতেছে এর থেকে, ওই যে ফুলের ঝাড়ুটাই। তার মিউজিক শেষ, তার জাদু দেখানো শেষ, এখন দেখি সে কোন জাদু নিয়ে আসে। বা আগুন জ্বালাই দিল এখানে, এখন এই দূরবীন মহের উপর দিয়ে হাত মানে কি। হ্যাঁ আকাশে পাঠাবে কিছু, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয় কি হলো। তো দেখতেছেন এখান থেকে সে কী বের করতেছে, ডলার বের করতেছে, ডলার বের হচ্ছে, এবার হয়ে যায় আরও ডলার, অভাব নেই ডলারের, দেখি কতক্ষণ বের হয় সে ডলারগুলো। গানের তালে তালে তার শরীর তাল দুলিয়ে দেখেন কীভাবে ডলার বানাচ্ছে। এই যে দেখেন এখন বাতাসা তৈরি করছে, বাতাসা বাতাসা তৈরি করেছে। এখন দেখেন আবার টাকা ডলার সে এখান থেকে বের করতেছে, ভিউয়ার্স এটাই হচ্ছে ম্যাজিক জাদু। এখানে লেখা আছে বাংলাদেশ জাদু শিল্পী কল্যাণ পরিষদ সদস্য ডেঞ্জার ম্যান সম্রাট জাদু শিল্পী আলামিন, তিনি একজন বিপজ্জনক মানুষ সেটাই বলা হয়েছে এখানে।
দেখেন সে জাদু আবার আবার কি করে, আবার ওটা আরো বের করতেছে। দেখুন কথা বলবো না, সেই কতক্ষণ ধরে ডলার বের করতে পারে সেটা দেখি। নিজের চোখে দেখুন বিয়স, দেখেন এখনো বের হইতেছে, এই জন্য আমি চুপচাপ আছি, ভয়েস দিচ্ছি না, কারণ এটা ভয়েস তার আর কি হলো, মিউজিকটা ওইটাই। দেখেন এই যে আমাদের গ্যালারিতে দর্শকেরা বসেছে এখানে টিকিট কেটে, শেষ জাদু, এখন নেক্সট জাদুর জন্য তৈরি হতে যাচ্ছে। দেখি নেক্সট কি জাদুটা আসে, সেটাই এবার দেখার। এই ছেলেটা এবার উপরে উঠলো, তাকে ফিটার দেওয়া হবে, ফিটার বাচ্চাদের দুটো ফিটার আছে না, সেটাই দেওয়া হবে এখন তাকে। দেখি তো ম্যাজিশিয়ান জাদুঘর এবার জাদুগিরি করতেছে, দেখুন এই যে এই দুধটা এখন মুখ দিয়ে খাওয়াবে সেই ফিটারটা। আমি একটু জুম করে নিলাম, দেখেন দেখেন মুখ দিয়ে সম্পূর্ণ খাওয়ানো শেষ করে দিল। তো এবার দেখেন দুধ সব সাফা সাফ হয়ে গেছে, এখন সে দুধ পুনরায় আবারও ফিরানো হবে, বের করে আনা হবে। কীভাবে বের করে আনা হয় সেটা দেখুন, দুধ খাইছে, দুধের টাকা যাচ্ছে। ভিউয়ার্স আমার আর কিছু বলার নাই, নিজের চোখে দেখতেছেন আপনারা সে দুধগুলো কীভাবে বের করা হলো। দেখেন এখন দেখেন এই যে ফিটারের দুধগুলো বের করা হবে, এই যে দেখেন তার গাও গাছটা চার দুধগুলো বেরোচ্ছে। দেখেন এই যে বাপরে বাপ কী কষ্ট করে যাতায়াত ধরছে, তার বা পিছন সাইডটা দেখেন, এই দেখেন দুধ পড়তেছে। ও মাই গড, দুধ থেকে ভরে গেল। এখন তার কান্দে দেওয়া হচ্ছে দুধ, হাসির জিনিস, কিচ্ছু করার নাই। দেখেন সে দুধ আবার খাওয়াই দিল, আবার হারপেল করবে। এইগুলো হলো
ম্যাজিশিয়ানদের কাম কাজ বুঝছেন ভিউয়ার্স। তো আজকের মতো এই পর্যন্ত রইল, নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটার পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।